আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আরব আমিরাতে ভিসা স্ট্যাম্পিং নেই, পৃথক এমিরেটস আইডি, রেসিডেন্সি নবায়ন স্থগিত ঘোষণা। এখন জানিয়ে দেব বিস্তারিত, ভিডিওটি দেখতে সাথেই থাকুন, সেই সাথে আমিরাত প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি অফ আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি 16 মে 2022 থেকে শুরু হওয়া দুবাই ব্যতীত সমস্ত শ্রেণীর বাসিন্দাদের জন্য পৃথক এমিরেটস আইডি ইস্যু নবায়ন পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে ইউনিফাইড ফর্ম পরিষেবাগুলি আবাসন এবং আইডি জারি না বা নবায়নের জন্য আবেদন বা অনুরোধগুলিকে ব্যবহার করা হবে। কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে পৃথক আবাসিক পরিষেবা শুধুমাত্র তাদের জন্য উপলব্ধ হবে যাদের বর্তমানে একটি পৃথক আইডি অনুরোধ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে পরিষেবাগুলি সীমিত সময়ের জন্য অ্যাকাউন্টে থাকবে। কর্তৃপক্ষ এর আগে 11 এপ্রিল 2022 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী বিদেশিদের জন্য আবাসিক স্টিকার প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছিল। লক্ষ্য হল গ্রাহকদের প্রদত্ত পরিষেবাগুলি বিকাশ করা এবং তাদের সন্তুষ্টি বাড়ানো। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিদেশিদের জন্য জারি করা এমিরেটস আইডি কার্ড এখন তাদের বাসস্থান প্রমাণ করার বিকল্প হিসাবে কাজ করে। কর্তৃপক্ষ আরও ইঙ্গিত করেছে যে এর স্মার্ট অ্যাপ্লিকেশনটি অনুরোধের ভিত্তিতে ব্যবহারের নমনীয়তার সমর্থনে পরিচয়পত্রের ইলেকট্রনিক কপি পাওয়ার সম্ভাবনা সরবরাহ করে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বিদেশিদের জন্য জারি করা এমিরেটস আইডি কার্ডের নতুন প্রজন্মের মতো আবাসিক স্টিকারে পূর্বে উল্লেখিত সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে, যা আইডি কার্ডের ব্যবহারের জন্য অতিরিক্ত মান বাড়ায়। ব্যক্তিগত এবং পেশাদার ডেটার উপস্থিতি, ইস্যুকারীর সত্তা এবং কার্ডের পৃষ্ঠে অন্যান্য পঠনযোগ্য ডেটা এবং ইলেকট্রনিক লিঙ্কিং কৌশলগুলোর মাধ্যমে বর্ধিত অন্তর্নিহিত বিবরণ।